উত্তরের মধ্যে ঘুরতে যাওয়ার জায়গা হাতে গোনা দুই একটা তার মধ্যে আজ আমরা চলে এসেছি ফ্যান্টাসি আইসল্যান্ডে সো হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আমার পরিবারে এসেছি ঘোরার উদ্দেশ্যে তো উত্তরের মধ্যে এমনিতেই ঘোরার জায়গা খুবই কম তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে উত্তরাতে আদৌ কোনো ঘুরতে যাওয়ার জায়গা আছে কিনা তো আমি তাদেরকে এটা সাজেস্ট করবো ছোটখাটোর মধ্যে একেবারেই খারাপ না আপনারা সবাই চলে আসতে পারেন সপরিবারে মূলত বাচ্চাদের জন্যই সব রাইড গুলো তারপরে বড়রা এই রাইড গুলোতে চড়তে পারে তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে দুশো টাকা করে পার পারসন আমরা এখানে প্রায় দশ এগারো জন এসছিলাম একসাথে তো যাই হোক আমরা এরপর ঢুকে গিয়েছি ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি খারাপ না ভালোই বড় একটা জায়গা এখানে গানেরও ব্যবস্থা ছিল তো মিউজিক রেস্ট্রিকশনের কারণে আমি সেটা আসলে মিউট করে দিয়েছি আপনারা দেখছেন এখানে সঙ্গীত শিল্পীরা গান করছে তো যাই হোক আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে এই জায়গাটা কতটুকুন এবং কি আছে রাইড মোটামুটি অনেকগুলোই আছে সবগুলোই পঞ্চাশ টাকা একশো টাকা করে এর মানে এর বেশি কোনোটাই না সবগুলোই মোটামুটি দুই একটা আছে পঞ্চাশ টাকা বাকি সবগুলোই একশো টাকা করে তো আমরা এখানে একটু দেখছিলাম এখানে একটা ছোটখাটো সুইমিং পুলও আছে যেখানে পার পারসন চারশো টাকা করে নিচ্ছে ওরা এবং এটা হচ্ছে সকাল থেকেই আপনারা বিকেলবেলা পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন এটার আবার আলাদা একটা এন্ট্রি পথ আছে আপনারা চাইলে ওই দিক দিয়ে ডিরেক্ট সুইমিং পুলে তো সুইমিং পুলটা মোটামুটি ছোটখাটোর মধ্যে খারাপ না ভালোই আপনারা যদি চান পুরো দিন সুইমিং পুলে কাটাবেন সেটা করতে পারেন আমরা এখানে দেখছিলাম যে আসলে কোন রাইডে চড়া যায় আমরা সেটাই দেখছিলাম এখানে দাঁড়িয়ে এখানে প্লেন বাচ্চা এটাও বাচ্চাদের জন্যই তারপর বড়রাও কিছু আছে এখানে অনেক রাইড আছে যেগুলো আসলে দেখে ভালোই বাচ্চারা সবাই খুব এনজয় করছিল এবং আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম এবং আমরাও চেষ্টা করলাম যে আমরা কোনটাতে যাব সেটা ঠিক করে নিয়েছি মার দেখতে পাচ্ছেন নিচে মার উপরে প্লেন চড়ছে সো আমরা আমাদের রাইডে উঠে গিয়েছি এবং আমরা ফ্যামিলি মেম্বার আমরা যারা যারা ছিলাম মোটামুটি সবাই একসাথে এখানে উঠে গিয়েছিলাম সবাই আসলে একটু ভয় পাচ্ছিল প্রথমে যে আসলে ভিডিও কীভাবে করব যাই হোক আমি এক ফাঁকে ছোটো করে একটু ভিডিও করে নিয়েছি আমরা সবাই খুব খুব এনজয়ও করছিলাম আসলে ফ্যামিলি সবাই একসাথে থাকলে অনেক অনেক মজা করা হয় এবং আনন্দও কম হয় না সো এরকম আপনারাও চাইলে আশেপাশে একটু ঘুরে আসতে পারেন নিজেরা এবং বাচ্চারা সবাই একসাথে বিনোদনের জন্য এই জায়গাগুলো একেবারেই খারাপ না আর উত্তরার মধ্যে তো এই মানে এমনিতেও বিনোদন স্পট খুবই কম আর এখানে একটা ছোটখাটো ফুড আছে তবে আমার কাছে মনে হয়েছে খাবারের তুলনায় একটু এক্সপেন্সিভ তো যাই হোক মোটামুটি আমরা সবাই আমাদের জন্য চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বার্গার এগুলো চিকেন মিক্স এগুলো নিয়ে নিয়েছি এই তো আমাদের খাবার চলে এসেছে খাবারগুলো সবাই মিলে এনজয় করছিলাম এবং ভালোই লাগছিল তো আমাদের চলে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে আমরা এখানে একটু ফটো সেশন করে তারপর সন্ধ্যা সন্ধ্যাবেলা আরও বাতি টাতি জ্বালিয়ে দিয়েছিল তো দেখতেও ভালো লাগছিল তো আমরা এখানে একটু ফটো সেশন করে টরে তারপর আমরা সবাই মিলে আবারও আমাদের বাইরে চলে এসেছি সো আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং ঘুরে আসবেন আল্লাহ হাফেজ